পয়লা বৈশাখের অনেক অনেক শুভেচ্ছা। আর এখানে পয়লা বৈশাখে উদযাপন করার জন্য সুন্দর সুন্দর ছোট্ট ছোট্ট মেয়েরা সাজগোজ করেছে, কেমন লাগছে অবশ্যই কমেন্ট করো। হচ্ছে শুভ নববর্ষ, তো তোমাদের সবাইকে জানাই শুভ নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা। আর এখন হচ্ছে 8:30 বাজে, আমার সব কাজকর্ম কমপ্লিট হয়ে গেছে, স্নান হয়ে গেছে, তো এখন হচ্ছে পুজো কমপ্লিট করব। তো আজকে যেহেতু পয়লা বৈশাখ, সকাল সকাল সব পুজোটা কমপ্লিট করে নেব, তারপর হচ্ছে সংসারের সমস্ত কাজকর্ম করব। তো চলো প্রথমেই তোমাদেরকে আমাদের এখানে গঙ্গা পুজো শেয়ার করব, আর তারপর হচ্ছে নববর্ষ উদযাপনের অনেক কিছু শেয়ার করার আছে। আমার ঘরের পুজো তো কমপ্লিট হয়ে গেছে, আর এবারে চলে যাব গঙ্গা পুজো দেখতে। তো চলো তোমাদের সঙ্গেও গঙ্গা পুজো শেয়ার করব, আর তার সাথে সাথে নববর্ষের উদযাপন তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলো তোমরা সঙ্গে থাকো। সেটাই তো করতে গেছিলাম, তো ছেড়ে দিল পটাৎ করে। আমি লাস্টে মিশি ননদের ইউটিউব
গঙ্গা পুজো তো কমপ্লিট, আর এবারে হচ্ছে ছোট্ট ছোট্ট বাচ্চারা সুন্দর করে সেজে নববর্ষ উদযাপন করছে। তো সেটা হচ্ছে দেখার মতন, কেউ মিস করো না। তো চলো তোমরা সঙ্গে থাকো আর চলো দেখে নাও। আর এই ফাঁকে আমিও ঝটপট করে রান্নাটা করে ফেলি। তো এখানে দেখতেই পাচ্ছ ছোট্ট ছোট্ট মেয়েরা সুন্দর করে সেজে সেজে সুন্দর করে সেজে রেডি হয়েছে, আর এরা হচ্ছে সবাই মিলে পারফরমেন্স করবে। তো চলো, এর মধ্যে আমাদের ছোট্ট সোনা তুলিও আছে, দেখতেই পাচ্ছ ওও খুব সুন্দর করে সেজেছে। তো চলো তোমরা সবাই দেখতে থাকো আর সঙ্গে থাকো, তোমাদের আশা করি ভালোই লাগবে। তো দেখো সবাই খুব সুন্দর করে সেজেছে, আর কৃষ্ণকে দেখতে পেয়েছো, কৃষ্ণ কিন্তু দারুণ লাগছে। তো কেমন লেগেছে এদের সাজগোজ অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে বলো। ওদিকে তোমরাও দেখছিলে আর এদিকে আমার রান্না বান্নাটাও কমপ্লিট হয়ে গেছিলো। তো যদিও বা ওই ভিডিওগুলো আমার মা আমাকে পাঠিয়েছে, তাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম, আমি তো আর যাইনি তাই। তো চলো, এখানে হচ্ছে আমার মাংস রান্না রেডি হয়ে গেছে। তো আজকে তো নববর্ষের দিন, একটু তো ভালো মন্দ খেতেই হবে। তো এখানে আমি মাংস রান্না করছি, আর এখানে দেখো প্রেশার কুকারে যে জুসটা রয়েছে, তো মাংস ফাংস একদম রেডি করে তারপর তোমাদের সামনে একটু ফিরে আসছি। তো আমি এখন রান্না করতে করতে ক্লান্ত হয়ে গেছি, তাই একটু তোমাদের সঙ্গে কথা বলতে আসলাম। আর সাথে নিয়ে আসলাম বেলপানা। তো এখন বেলের শরবত বানিয়েছি, আমি এখন খাবো বেলপানাটা। আর তারপর রান্না এখনও হয়নি, তরকারিটা বসানো আছে, তারপর বাসন টাসন ধোবো, তারপরে হচ্ছে খাওয়া দাওয়া করবো। তো তার আগে একটু বেলের শরবতটা খেয়ে নিই, খেয়ে তারপরে বাসন মাজু দুধ দিয়ে বানিয়েছি, খুব ভালো লাগছে। তো চলো খেয়ে নিই। আর খেতে খেতে এদিকে দেখো আমার বাড়িতেও চলে এসছে, বাজনা বাজাতে বাজাতে ভীষণ ভালো লাগলো। রান্না জল দিয়ে দিয়েছি প্রায় কাছাকাছি, আর ওদিকে ভাত বেগুন ভাজা ঢেঁড়স ভাজা করেছি, টক ডাল করেছি, এই হচ্ছে মেনু। আর এদিকে একটু টক দই রেখেছি আলাদা করে, একটু ঝাল বেশি হয়ে গেছে, দইটা দেব, ফাটিয়ে নিচ্ছি ভালো করে। তো আমি এখন খেতে বসে গেছি, বেগুন ভাজা গরম গরম ভাত, আর এই যে এক বাটি মাটন দেখছো এটা নিয়েছি, এটা আমি সব খাবো আজকের বসে বসে, আজকের দিনে খেলে সারা বছর খাবো, সেই জন্য এক বাটি নিয়ে বসে পড়েছি এটা খাবো। তো চলো খাওয়া শুরু করি। বন্ধুরা দুপুরবেলা খাওয়া দাওয়া করে ঘুমালাম, আর ঘুম থেকে উঠে তারপর হচ্ছে ভিডিও করেছি, ঘুমাইনি, তবে দিদি ফোন করলো দিয়ে ভিডিও করলাম, অনেক কয় মানে দুটো তিনটে ভিডিও করলাম করে,
আর এখন একটু বেরোচ্ছি, তো কোথায় যাচ্ছি তোমাদের সঙ্গে শেয়ার করবো, তোমরা অবশ্যই সঙ্গে থাকো, দেখতে থাকো। তো একটু ঘুরে আসি, চলো যা যাক। তো চলে এসেছি চার্জে, এখানে হচ্ছে একটু ধূপ মোমবাতি জ্বালাবো আর একটু ঘুরেও যাব, তারপর একটু ফুচকা আইসক্রিম খেয়ে দিয়ে বাড়ি চলে যাব। তো চলো একটু চার্জে ঘুরে নিই। ঘুরে অনেকক্ষণ আগে বাড়ি চলে এসেছি আর একদম ফ্রেশ হয়ে গেছি। তো এখন হচ্ছে খাওয়া দাওয়া করবো, আর খাওয়া দাওয়া করবো বলতে আজকের হচ্ছে রাত্রেবেলা রুমালি রুটি নিয়ে চলে এসেছি। তো ওই যে চার্চে গেলাম, তো ওখান থেকে একবার রুমালি রুটি নিয়ে চলে এসেছি, রুটি আর মাংস, দারুণ লাগবে খেতে। তো এখন হচ্ছে খাওয়া দাওয়া করবো, আর আজকের হচ্ছে তোমার গঙ্গা পুজো, পয়লা বৈশাখের যে উৎসব সব দেখালাম তোমাদেরকে, কেমন লাগলো অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানিও। আর যদি ভিডিওর কোথাও কিছু ভালো লাগে থাকে তো অবশ্যই কমেন্ট করো, একটা লাইক দিও। তো চলো আজকের মতন বিদায়, টাটা, দেখা হবে পরের ভিডিওতে। তো সবাইকে গুড নাইট, আর আমি এখন খাওয়া দাওয়া করে ঘুমাই। তো চলো টাটা, বাই বাই।